প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তাজকিয়া ফেরদৌসি, প্রভাষক, সমাজবিজ্ঞান, দৌলতপুর অনার্স কলেজ। আমি আজকে ক্লাস নেব অনার্স প্রথম বর্ষ। আমার কোর্স শিরোনাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সোসিওলজি বা প্রারম্ভিক সমাজবিজ্ঞান। আজকের বিষয় হচ্ছে সামাজিকীকরণ বলতে কী বোঝো, সামাজিকীকরণের মাধ্যম বা বাহনসমূহ আলোচনা করো। আমরা সবাই জানি সামাজিকীকরণটা কী। জন্মের পর থেকে আমরা সবাই, প্রতিটা শিশুই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বড় হই, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার দ্বারা মানুষের সামাজিক প্রকৃতির বিকাশ ঘটে এবং যার দ্বারা মানুষ সামাজিক হয়ে ওঠে। অর্থাৎ শিক্ষা, পরিবার, এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে সমাজের সদস্য হিসাবে গড়ে তোলে, সেটাই হচ্ছে আসলে সামাজিকীকরণ। অনেক তাত্ত্বিক সামাজিকীকরণের সুন্দর সুন্দর সংজ্ঞা দিয়েছেন। আর্টি শেফার বলেছেন যে সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তি নির্দিষ্ট সংস্কৃতির সদস্য হিসাবে নিজস্ব সমাজের মনোভাব, মূল্যবোধ ও কার্যাবলী রপ্ত করে, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। অকবার্ন অ্যান্ড নিমকপ বলেছেন সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি নিজ গোষ্ঠীর আদর্শ ও মূল্যবোধ যেগুলো আছে তার সাথে সামঞ্জস্য রক্ষা করে চলে। কিংসলে ডেভিস বলেছেন যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকেই আসলে সামাজিকীকরণ বলা হয়। অতএব বলা যায় কি, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো ব্যক্তি তার সামাজিক পরিবেশ ও পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধান বা খাপ খাওয়ানোর চেষ্টা করে, আর যে প্রক্রিয়ার মাধ্যমেই ব্যক্তি সেটা সম্পূর্ণ করে সেটাই হচ্ছে মূলত সামাজিকীকরণ। তো প্রতিটা মানুষের জন্ম যখন হয়, প্রতিটা শিশু জন্মের সময় থেকে তার সামাজিকীকরণটা শুরু হয় এবং তার মৃত্যুর সাথে সাথেই কিন্তু তার সামাজিকীকরণ শেষ হয়ে যায়। তো সামাজিকীকরণের মাধ্যম বা বাহন কী কী আছে সেগুলো এবার আমরা জানব। সামাজিকীকরণের মাধ্যম বা বাহনটা আসলে কী, যার মাধ্যমে কোনো মানব শিশু সমাজে বসবাস করার উপযোগী হিসাবে গড়ে ওঠে তাকে সামাজিকীকরণের মাধ্যম বা বাহন বলা হয়। তো যেসব মাধ্যম বা বাহন সামাজিকীকরণের মুখ্য ভূমিকা পালন করে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের সামাজিকীকরণের প্রথম বা প্রধান মাধ্যমটাই হচ্ছে পরিবার। তো পরিবার হচ্ছে কি সামাজিকীকরণের প্রথম মাধ্যম, এবং এই পরিবারই হচ্ছে প্রতিটা শিশুর জ্ঞান অর্জনের প্রাথমিক সূতিকাগার বলা হয়ে থাকে পরিবারকে। এখানে কিন্তু শিশুর প্রথম যে মানসিক জগৎ, সেই জগৎটা পরিবার থেকেই তৈরি করতে হয় প্রতিটা শিশুকে। শিশু তার পরিবার থেকে যে আদর্শ, মূল্যবোধ, রীতি নীতি,
আচার আচরণ এগুলো শিক্ষা লাভ করে থাকে, সেই হিসাবেই কিন্তু তার জীবন ভঙ্গিটা গড়ে ওঠে। যে শিশু দুর্বল ও ক্ষয়িষ্ণু পারিবারিক কাঠামোতে বেড়ে ওঠে সে দুর্বল চিত্তের হয়ে থাকে এবং অপরাধ প্রবণ হয়ে থাকে। সুতরাং সমাজ আকাঙ্ক্ষিত ধারায় এবং সমাজের পূর্ণাঙ্গ সদস্য হিসাবে গড়ে ওঠার জন্য একটা সুদৃঢ় পারিবারিক কাঠামো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে যে পিতামাতার মধ্যে সুসম্পর্ক, দুই হচ্ছে পিতামাতার সাথে শিশুর সম্পর্ক, তিন হচ্ছে পরিবারের যে শিশুরা থাকে বা ভাই বোনরা থাকে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক। তো এক হচ্ছে কি বললাম, পিতামাতার মধ্যে ভালো সম্পর্ক, পিতামাতার মধ্যে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে পরিবারে একটা শান্তি বিরাজ করে, আর এই ধরনের সম্পর্ক বা এই ধরনের সুস্থ একটা পরিবেশ শিশুর ব্যক্তিত্ব বিকাশের জন্য খুবই দরকার। দুই হচ্ছে যে পিতামাতার সাথে তার সন্তানদের একটা সুসম্পর্ক, ভালো সম্পর্ক। তো পিতামাতার সাথে তার সন্তানদেরও ভালো সম্পর্ক থাকা অপরিহার্য। পিতামাতা যদি তার সন্তানদের সাথে ভালো আচার আচরণ বা ভালো ব্যবহার করে তবে সেই শিশুরা আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, আর যদি তারা খারাপ আচরণ করে তাহলে তারা কী হয়, জেদি হয়ে যায়, অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেড়ে যায়। তিন হচ্ছে যে পরিবারের শিশুদের মধ্যে বা ভাই বোনদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক যদি ভালো থাকে তাহলে পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং তারা সমাজে একটা আদর্শ সদস্য হিসাবে গড়ে ওঠে। দুই হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানটা কি যে পরিবারের পরেই কিন্তু প্রতিটা শিশুকে বিদ্যালয়ে যেতে হয়, এই শিক্ষা প্রতিষ্ঠান শিশুর সামাজিকীকরণের দ্বিতীয় মাধ্যম এবং সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও কিন্তু অনন্য। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সামাজিকীকরণের একটা আনুষ্ঠানিক মাধ্যম বলা হয়ে থাকে। এখানে শিশুরা আনুষ্ঠানিকভাবে তারা শিক্ষা লাভ করে এবং বৃহত্তর যে সমাজ সংস্কৃতি, বৃহত্তর পরিবেশ, অনেক রীতিনীতি আচার আচরণ এইগুলোর সাথে কিন্তু একটা শিশুর পরিচয় ঘটে বিদ্যালয় যেয়ে। সমাজ অনুমোদিত যে আচার আচরণগুলো সেগুলো শিশুরা বিদ্যালয়ে শিখে থাকে এবং সমাজের নিষিদ্ধ যে কাজগুলো সেগুলোও কিন্তু শিশুরা বিদ্যালয়ে গিয়ে শিখে থাকে, এবং এই বিদ্যালয়ে গিয়েই কিন্তু শিশুরা তাদের আইন শৃঙ্খলার প্রতি যে শ্রদ্ধাবোধ সেটা তারা বিদ্যালয়ে গিয়েই কিন্তু শিখে থাকে। তাছাড়া শিক্ষকের উপদেশ নির্দেশনা, শিক্ষকের বিভিন্ন আচার আচরণ কথা বলার ভঙ্গি এগুলোও কিন্তু শিশুরা বিদ্যালয়ে গিয়ে শিখে এবং শিশুদের মনে কিন্তু একটা প্রভাব ফেলে থাকে। এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশে শিশু তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে এবং একটা পূর্ণাঙ্গ সদস্য হিসাবে সে সমাজে বেড়ে ওঠে। তিন হচ্ছে যে সঙ্গী দল, সঙ্গী দল কি, সঙ্গী দল সামাজিকীকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। সঙ্গী দলকে বলা হয় প্রতিটা শিশুর একটা দর্পণ স্বরূপ। এই দর্পণে শিশুরা তার প্রতিচ্ছবি দেখে তারা সমাজে ভালো মন্দ যে পার্থক্য সেটা তারা বুঝতে পারে বা শিখে থাকে। বিদ্যালয়ে খেলার মাঠে গল্প গুজব করতে আড্ডার সময় বিভিন্ন সময় কিন্তু প্রতিটা শিশুকে তার সঙ্গীদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে অনেকটা সময় অতিবাহিত করতে হয়। এ সময় কিন্তু
শিশুদের কাছে বন্ধুর যে একটা আকর্ষণ এইটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সমবয়সী যে সঙ্গীরা থাকে এই সঙ্গীদের সাথে মেলামেশার ফলে তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া হয় এবং একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের তৈরি হয় এবং সমবয়সী সঙ্গীদের কাছ থেকে প্রতিটা শিশু অনেক ধ্যান ধারণা অনেক আচার আচরণ সম্পর্কে অনেক কিছু তারা শিখে থাকে তারা উদ্যমী হয় আত্মপ্রত্যয়ী হয় এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করে সঙ্গীদের সাথে মেশার ফলে সুতরাং সামাজিকীকরণের ক্ষেত্রে সঙ্গী দলের প্রভাবও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ চার হচ্ছে যে ধর্মীয় আদর্শ প্রত্যেকটা ধর্মেরই মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানব জাতির কল্যাণ সাধন করা ধর্মীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল মানুষ যদি সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে এতে কী হয় পরস্পর পরস্পরের সান্নিধ্যে চলে আসে একে অন্যের সাথে একটা মিথস্ক্রিয়া হয় এবং এই মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু ব্যক্তির সামাজিকীকরণটা ঘটে থাকে পাঁচ হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান তাই তারা যদি বিভিন্ন সামাজিক বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে থাকে তাহলে কি হয় তাদের বিভিন্ন মানুষের সাথে তারা মেলামেশার সুযোগ পেয়ে থাকে তাছাড়া সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা অনেক কিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে তাই সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু সামাজিকীকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বিবেচ্য ছয় হচ্ছে গণমাধ্যম গণমাধ্যম সামাজিকীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ বর্তমান সময়ে কিন্তু আমরা সমস্ত কিছুটাই এই গণমাধ্যমের মাধ্যমে আমরা করে থাকি দেখে থাকি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে কি হয় সমাজের নানাবিধ যে ঘটনাগুলো আছে বিভিন্ন রকম সমস্যাগুলো আছে এবং সামাজিক যে অনেক বিধি ব্যবস্থাগুলো আছে এইগুলো সম্পর্কে কিন্তু অবহিত হওয়া যায় পরিবার বহির্ভূত এই সমস্ত সংস্থার প্রভাব ও মূল্যবোধের সাথে পারিবারিক জীবনের যে মনোভাব ও মূল্যবোধ এর বিরোধ থাকলেও পারিবারিক প্রভাব ও মূল্যবোধের গুরুত্ব বা গভীরতাটা দেখা যায় যে হ্রাস পেয়ে যায় এর জন্য কি যে বর্তমান সময়ে কিন্তু গণমাধ্যমের সাহায্যেই মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়ে যায় মুহূর্তের মধ্যেই কিন্তু গণমাধ্যমের মাধ্যমে যে কোনো খবর একে অন্যের কাছে পৌঁছাতে পারে যেমন আমার তোমাদের সাথে পরিচয়টা ঘটছে কিন্তু গণমাধ্যমের মাধ্যমে এরকম সবার সাথে আমরা যোগাযোগটা গণমাধ্যমের সাহায্যেই কিন্তু করতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এভাবেই গণমাধ্যমের মাধ্যমে কিন্তু সামাজিকীকরণটা ঘটে থাকে তাই বলা যায় যে সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অনস্বীকার্য সাত হচ্ছে রাষ্ট্র সামাজিকীকরণের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাও কিন্তু অনন্য রাষ্ট্র সমাজস্থ যে ব্যক্তিবর্গ থাকে প্রতিটা ব্যক্তিবর্গের আচার আচরণটা কিন্তু রাষ্ট্রই নিয়ন্ত্রণ করতে পারে রাষ্ট্র হচ্ছে একটা কর্তৃত্বমূলক প্রতিষ্ঠান যার কর্তৃত্ব থাকে এবং আইনের মাধ্যমে রাষ্ট্র সমাজের সদস্যদেরকে সমাজ আকাঙ্ক্ষিত ধারায় একটা পূর্ণাঙ্গ সদস্য হিসাবে তারা তৈরি করতে পারে প্রতিটা মানুষকেই তো এভাবেই রাষ্ট্রের মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণ ঘটে থাকে আট হচ্ছে সাহিত্য সাহিত্যের মাধ্যমে কি হয়
বিভিন্ন যে পণ্ডিত বা তাত্ত্বিকরা আছেন, এই পণ্ডিত বা তাত্ত্বিকদের অভিজ্ঞতা, জ্ঞান, মূল্যবোধ এবং ভাবাদর্শ এই সমস্ত বিষয় সম্পর্কে অবহিত হওয়া যায়। সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখায় বিচরণ করে মানুষ সমাজের প্রচলিত রীতিনীতি বা অনুমোদিত যে আদর্শগুলো আছে আদর্শ সম্পর্কে ধারণা লাভ করে উপকৃত হতে পারে। সুতরাং সাহিত্যকে সামাজিকীকরণের অন্যতম বাহন বলা যায়। এগুলো ছাড়াও আরও কিছু সামাজিকীকরণের মাধ্যম বা বাহন আছে, যেমন পেশাগত সংস্থা, বাজার ব্যবস্থা, ভ্রমণ, বিভিন্ন ক্লাব, খেলার মাঠ, এগুলোও সামাজিকীকরণ হিসাবে মানুষের জীবনে ভূমিকা রাখে, অনন্য ভূমিকা রাখে। তো পরিশেষে আমরা কী বলতে পারি, যে ব্যক্তির প্রচলিত আচরণ, যে আচার আচরণগুলো আছে, এই প্রচলিত আচার আচরণ গ্রহণ করার নামই হচ্ছে সামাজিকীকরণ। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে, সেটাই হচ্ছে মূলত সামাজিকীকরণ। আর ব্যক্তির সামাজিকীকরণে উপরে বর্ণিত মাধ্যমগুলো এর ভূমিকাও কিন্তু আমাদের জীবনে অনস্বীকার্যগুলো স্বীকার করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি চেষ্টা করলাম তোমাদের সামাজিকীকরণ সম্পর্কে কিছু বোঝানোর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটা কথা, তোমরা সবাই সচেতন, সবাই সতর্ক, তারপরেও আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা করোনার এই কঠিন সময়ে নিজেদের অবশ্যই সাবধানে রাখবা, হাত পরিষ্কার করবা এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবা। আল্লাহ হাফেজ।